এখন আমরা এই অঙ্কটা করে ফেলবো। এখানে প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষাতেও আসছে। তো এই অঙ্কটা এটা প্রমাণ করার চাইতে আমরা একটু এটারে বানিয়ে নিই, যেমন ট্যান এখানে কত, 54 ডিগ্রি, এটা যদি পার করি কত হয় 10 37 ডিগ্রি ইকুয়াল টু কত, 210 18 ডিগ্রি, এইটা আমরা প্রমাণ করব, ঠিক আছে, এটা যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, এল এস এস ইকুয়াল টু 10 কত, 54 - 10 কত, 36। তাহলে এটা ভেঙে ফেলি, কত হয় সাইন 54 / cos 54 মাইনাস সাইন 36 cos 36, একটু লসাগু করে ফেলি, কত হয় cos 54 cos 36, আর এখানে কত হয় sin 54 cos 36 - cos 54 sin 36। আসেন ক্যালকুলেশন করি, এটা কি একটা সূত্র হয়েছে না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা একটা সূত্র হয়ে গেছে। কি সূত্র? সাইন এ মাইনাস বি, ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখেন। আর নিচে আমার কত আছে, এখানে cos 54 cos 36, এরকম হয়। তো আমি এটা মিলানোর জন্য দেখেন এখানেও একটু টু নিই, এখানেও একটু টু নিই, ঠিক আছে। এখন একটু কাজ করি, উপরে কাজ করি, উপরে কত আছে 2 sin 54 থেকে 36 বাদ দেন, 54 থেকে 36 বাদ দিলে 18 হবে। আর এটার একটা সূত্র লেখা যায়, 2 cos A cos B, 2 cos A cos B এর সূত্র কি, দুইটাই কস, তার মানে কি হয়েছে 2 cos A cos B। হ্যাঁ, ওই সূত্রটা দেখেন, 2 cos A cos B কখন লেখা যায়, এটারে আমরা লিখতে পারি যে যখন কসের দুইটা যখন যোগ করি, মানে কস কখন থাকে আমার, ওই যে ওই সূত্রটা খেয়াল করে দেখেন, প্রথমেই কস থাকে, যখন আমরা যোগ করি cos A + B cos A - B, এই দুইটা যখন যোগ করি তখন আসলে এই সূত্রটা পাই। আমি এভাবে লিখতে পারি cos 54 + 36 + cos 54 - 36, মানে এটা আর এটা যদি যোগ করি, এটা এটা সেই সূত্র আপনার, 2 cos A cos B সূত্র, সূত্রটা আপনার ক্লাসে 1 নম্বর থেকে দেখে নেন। তো এখন কি করে ফেলি, এখানে লিখি 2 sin 18, আর এখানে কত হয় cos 54 আর 36 যোগ করলে কত হয় 90 প্লাস, আর এখানে কত হবে cos 18। আমি এই পাশে একটু করি, আসেন এই পাশে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়। তাহলে এখানে কত আছে আমার 2 sin 18 ডিগ্রি / cos 90 এর মান কত 0 প্লাস, এখানে কত আছে cos 18 ডিগ্রি, তাহলে আমার কত হয় 2 sin 18, এখানে কত cos 18, 2 থাকে sin 18 / cos 18 ইকুয়াল টু কত হয় 10 18 ডিগ্রি, রাইট হ্যান্ড সাইড কী হয়েছে, প্রমাণ হয়েছে। এই সূত্রটা আপনারা একটু দেখে নেন, এই সূত্রটা, এই সূত্র, এই সূত্রটা কী ছিল, cos A + B, মানে cos A cos B - sin A sin B, এই সূত্রটা কী ছিল, cos A - B, মানে কি cos A cos B + sin A sin B, পরে এই দুইটাকে যোগ করলে কী হয় 2 cos A cos B। ওকে, ডান।